চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা মারা গেছেন। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে বাংলাদেশ সময় দুপুর 1:30 নিউ ইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যান্সার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 67 বছর। শেষ ইচ্ছা অনুযায়ী সাদেক হোসেন খোকার মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পরিবার। 2014 সালের 14ই মে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান সাদেক হোসেন খোকা। এদিকে সাদেক হোসেন খোকার মৃত্যুতে তার আত্মার শান্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে ইশরাক হোসেন। লাশ দ্রুত দেশে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি। নিউ ইয়র্কে সময় সংবাদের সঙ্গে কথা বলেছেন সাদেক হোসেন খোকার ছেলে। আমরা দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া চাচ্ছি। উনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে এখানে চিকিৎসা নিচ্ছিলেন, আর আমরা ওনাকে পরবর্তীতে ঢাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং সেই ব্যাপারে আমরা এখানকার কনস্যুলেটে যোগাযোগ করেছি এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে পরিবারের পক্ষ থেকে। আমরা এর পরবর্তীতে ওনার যাওয়ার সময়টা কনফার্ম হলে আমরা সেটা সবাইকে জানিয়ে দেবো।